বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় শুরু হয় পরীক্ষা। এবারের এইচএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলায় অংশগ্রহণ করছেন 2493 পরীক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, নয় ঘটিকায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হন। এ সময় পরীক্ষার্থীদেরকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের মুখে মাস্ক নিশ্চিত করে শরীরের তাপমাত্রা নির্ণয় করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার 549 জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন 12 জন পরীক্ষার্থী। এদিকে অবশেষে পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থীরাও বেশ খুশি। তারা বলছেন, অন্তত গেলবারের পরীক্ষার্থীদের মতো অটোপাসের তকমা লাগেনি। একটা নার্ভাস ফিলিং, বাট প্রিপারেশন নিয়েছি, দেখা যাক এক্সাম কি রকম হয়। মোটামুটি বালা কনফিডেন্ট পুরা হলো আইছি, প্রিপারেশনটা মোটামুটি বালা নিছি, মানে ঈদের সময়ের ভিতরে প্রিপারেশন বালা হইনে হইছে। অত লং ডিসটেন্স মাঝে অত বড় গ্যাপ ফিল আপ আমার কাছে লাগে না পসিবল, বাট আমি যতটুকু পারছি চেষ্টা করছি। শর সিলেবাসের কারণে 100% আছে, তবে এতই পার্সেন্ট যায় কারণ তো সব কিছু এলাকে পড়া যায় না। প্রিপারেশন ভালো আছে, আল্লাহর হুকুমে আমরা খুব প্রিপারেশন নিয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আশা করছি আজকের পরীক্ষাটি অনেক ভালো হবে। পরীক্ষা দেবো কি দেবো না সেটা নিয়ে আমরা আসলে শঙ্কিত ছিলাম, এরপরেও আল্লাহর রহমতে আমরা পরীক্ষা দিতে পারতেছি, এটাই শুকরিয়া। গেল বছর করোনা মহামারীর কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শত চেষ্টার পর অবশেষে সরকার বাধ্য হয়েছিল শিক্ষার্থীদের অটোপাস দিতে। তবে এবারে সীমিত পরিসরে হলেও পরীক্ষা নেয় অভিভাবকরা বেশ খুশি। আশা করি ভালো হবে পরীক্ষা। আমি তো ওদেরকে বলেছি যে এবার ভালো সুযোগ, যদি একটু লেখাপড়া করো তাহলে ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা। করোনাকালীন সময় কলেজ লেখাপড়া তেমন হয় নাই, এর বাদেও আলহামদুলিল্লাহ যতটুক চেষ্টা করছি মেয়ের সাথে সময় দিছি, আশাবাদী ইনশাল্লাহ ভালো হতো। পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়ানো হয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান। প্রতিটা কেন্দ্রে যাচ্ছি এবং আমাদের যে বিষয়গুলো আছে যেগুলো দেখার, মানে হলো যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো দেখার আমরা এগুলো পর্যবেক্ষণ করছি। এসএসসিতে পুরো সেন্টারে সব পরীক্ষা প্রায় আমরা 2300 মতো, আর ইয়াতে আমরা 175 জন আলিম পরীক্ষায়। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।